हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लर्न एंड बी अपडेटेड विद अनिका। बंधुरा, आज के आमरा पीजी एडमिशन एक न्यू नोटिफिकेशन देखो। ये नोटिफिकेशन टी पब्लिश हुए छे विद्यासागर यूनिवर्सिटी बा विद्यासागर विश्वविद्यालय थेके। कौन कौन डिपार्टमेंट थेके पीजी एडमिशन नेवा होबे, फर्म फिल आप कबे थेके शुरू होच्छे, फर्म फिल आपेर लास्ट डेट कबे, एप्लीकेशन फी कत लागछे, प्रत्येकटी सबजेक्टे कतगुली सीट आछे, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশান এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারে। এখন আমরা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে যে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে এই নোটিফিকেশনটি দেখে নেব। এটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ইনফরমেশন বুলেটিন। এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড আদার প্রোগ্রামস অ্যাকাডেমিক সেশন 2022-2023 বিদ্যাসাগর ইউনিভার্সিটি, অ্যাডমিশন নোটিফিকেশান ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2022-2023। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 24th August 2022। আমি এখান থেকে পুরো ডিটেলসটা আলোচনা করছি না, এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান জানব। ফার্স্ট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর। দ্য ক্যান্ডিডেটস উইল ফিল ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলি থ্রু অনলাইন পোর্টাল। দিয়ে এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আপনারা এখানে অ্যাপ্লিকেশান অনলাইনে করতে পারবেন এবং এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে গেলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট যেটা বলা হয়েছে, আপনারা এই অ্যাপ্লিকেশান করার সময় পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক ডিটেলস বা বিভিন্ন ডকুমেন্টসের আপলোড করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। ফটো এবং সিগনেচার এগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করে এখানে এই ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট অ্যাপ্লিকেশান ফি এর বিষয়ে যেটা বলা হয়েছে, অ্যাজ পার অর্ডার অব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য অথরিটি অফ ইউনিভার্সিটি ডিসাইডেড টু ওয়েব দ্য অ্যাপ্লিকেশান ফি। অর্থাৎ এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্ডার অনুযায়ী এটা এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড আদার প্রোগ্রাম স্টার্টস অন 1st September 2022 অ্যান্ড লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড আদার প্রোগ্রামস 15th September 2022। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে যে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে 1st September 2022 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15th September 2022। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবেন এবং এখানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও আপলোড করব, আপনারা ওই ভিডিও দেখে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস, এখানেও ওই ইম্পর্টেন্ট ডেটসগুলোর কথা বলা হয়েছে, আপনারা এখান থেকে একটু দেখবেন, এখানে কিন্তু এই ইম্পর্টেন্ট ডেটসের বিষয়ে ডিটেলসটা দেওয়া আছে। নেক্সট পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড আদার প্রোগ্রামস অফার্ড, অর্থাৎ এখানে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিজির জন্য অ্যাডমিশান নেওয়া হবে এবং টোটাল কটি করে সিট আছে সেটা কিন্তু ডিটেলসভাবে দেওয়া আছে। যেমন দেখুন ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স এর মধ্যে কোন কোন সাবজেক্ট আছে, এম এ ইন বেঙ্গলি, এই বেঙ্গলিতে এখানে 130টা সিট আছে, এম এ ইন ইংলিশ, ইংলিশেও এখানে 130টা সিট আছে, নেক্সট আছে এম এ অর এম এস সি ইন ইকোনমিক্স 82টা সিট আছে, এম এ ইন হিন্দি 63, এম এ ইন হিস্ট্রি 130, এম এ ইন ফিলোজফি 130, এম এ ইন পলিটিক্যাল সায়েন্স 112, এম এ ইন সংস্কৃত 118, সাঁওতালি 63, সোশিওলজি 75, এম কম 118, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 60, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স 38, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স 16। নেক্সট ফ্যাকাল্টি অফ সায়েন্স, আমি এই ফ্যাকাল্টি অফ সায়েন্স থেকে কোন কোন ডিপার্টমেন্ট বা টোটাল সিটগুলো বলছি না, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে এই কোন কোন সাবজেক্ট আছে এবং টোটাল কটি করে সিট আছে এই বিষয়টা একটু দেখবেন। নেক্সট দেখুন আমরা যেটা দেখব,
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড আদার প্রোগ্রামস। এবং এখানে দেখুন ওই সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে, যে সমস্ত সাবজেক্টে পিজি অ্যাডমিশন নেওয়া হবে এবং মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। যেমন দেখুন সাবজেক্ট বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি। এখানে পিজির জন্য অ্যাডমিশন হতে হলে আপনাদেরকে অনার্স ইন দ্য কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ আপনাদেরকে কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে, এটা এখানে বলা হয়েছে। এবং বিভিন্ন সাবজেক্ট থেকে যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিটেলসভাবে দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে একটু দেখবেন, আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এই পিডিএফটা সরাসরি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এখানে কিন্তু এই বিষয়ে ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু দেখবেন। নেক্সট দেখুন অ্যাডমিশান প্রসেস, এখানে এই অ্যাডমিশান প্রসেসের সম্পর্কেও দেওয়া আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন আপনাদেরকে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। যেমন দেখুন স্ক্যান্ড সিগনেচার অ্যান্ড রিসেন্ট কালার ফর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা লাগছে। নেক্সট হচ্ছে এজ প্রুফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড অর মাধ্যমিক অর টেন্থ ক্লাস এক্সামিনেশান, এগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। এখানে কিন্তু লিস্টভাবে দেওয়া আছে কোন কোন ডকুমেন্টস লাগছে। নেক্সট দ্য ফলোয়িং ডকুমেন্টস হ্যাভ টু বি ব্রট বাই দ্য প্রভিশনালি অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল ভেরিফিকেশান, অর্থাৎ আপনারা যখন অ্যাডমিশান হবেন তখন আপনাদের ভেরিফিকেশানের সময় কী কী ডকুমেন্টস লাগবে তারও এখানে লিস্টভাবে দেওয়া আছে, আপনারা এই ডকুমেন্টসগুলোও দেখে নেবেন একটু। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশান, আপনাদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান বলা আছে, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার আগে এই ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো একটু দেখে নেবেন, এখানে কিন্তু পুরো ডিটেলসভাবে দেওয়া আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান ফি, অর্থাৎ আপনাদের অ্যাডমিশান ফিয়ের বিষয়ে এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা যদি জানতে চান তাহলে এখান থেকে দেখবেন। এটি হচ্ছে এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের জন্য ইনফরমেশান বুলেটিন, আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এর লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এই যে বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবেন। এবার আমরা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশানের নোটিফিকেশানটি কীভাবে ডাউনলোড করলাম এই বিষয়টি একটু দেখে নেব। উপরে দেখুন একটা লিংক দেওয়া আছে বিদ্যাসাগর.ac.in, এটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে দেখুন ইউনিভার্সিটি হোম পেজ বলে একটা অপশন আছে, আপনারা এর উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির হোম পেজে চলে আসতে পারবেন এবং এটিই হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির হোম পেজ। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন সার্কুলার্স অর নোটিফিকেশানস বলে একটা অপশন আছে এবং এখানে কিন্তু সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক টু ভিউ অল নোটিফিকেশানস অর অ্যানাউন্সমেন্টস এর উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে কিন্তু সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো দেওয়া থাকে। আপনারা এখানে অ্যাডমিশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এখানে কিছু অপশনস দেখতে পাবেন। পোস্ট গ্র্যাজুয়েটের উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশান রিলেটেড সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো দেখতে পারবেন। এখানে দেখুন পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো দেওয়া আছে এবং ফার্স্ট যে তিনটি নোটিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডমিশান নোটিফিকেশান, নেক্সট হচ্ছে প্রসপেক্টাস অ্যান্ড থার্ড যে নোটিফিকেশান হচ্ছে ইনফরমেশান বুলেটিন। আপনারা এখানে এই রেফারেন্স আইডির উপর ক্লিক করবেন, তারপরেই আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে এই নোটিফিকেশান বা প্রসপেক্টাস বা ইনফরমেশান বুলেটিন এই তিনটি নোটিফিকেশানই ডাউনলোড করতে পারবেন। এবং এই তিনটি নোটিফিকেশানই পাবলিশ হয়েছে 24th August 2022। আপনারা এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ফর্ম ফিল আপ করার আগে এই নোটিফিকেশানগুলো একটু ভালো করে দেখে নেবেন। এবং এখানে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি ফর্ম ফিল আপ নিয়েও একটা ভিডিও আপলোড করব, আপনারা সেখান থেকে দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনারা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।